আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু নামিরাস কিচেন। এসে পড়েছি আরেকটি ইজি ডেজার্ট রেসিপির আইডিয়া নিয়ে। আজকের রেসিপিটি হচ্ছে ওরিও মুজ, অথবা বলতে পারেন ওরিও মুজ কাপ। এই ডেজার্টটি দেখতে যেমন লুক্রেটিভ, খেতেও তেমন টেস্টি। চলুন তাহলে তৈরি করে ফেলি। আমি এখানে প্রথমে প্রায় 1 প্যাকেটের মতো ওরিও বিস্কিট নিয়ে নিয়েছি। আমি এখানে চকলেট ফ্লেভারটা ইউজ করেছি। এখন আমি আমার বিস্কিটগুলোকে আধা ভাঙা করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন একটু বড় বড় দানাও আছে। এখন আমি এরকম একটি ডেজার্ট কাপ নিয়ে নিব। আপনারা চাইলে যে কোনো কাপে এটা তৈরি করতে পারবেন। প্রথমে আমি ডেজার্ট কাপে 1 চামচ করে, বা আপনারা আপনাদের পরিমাণ মতো করে দিয়ে একটা বেস তৈরি করে নেবেন। বেস তৈরি করে আমি এটাকে সাইড করে রেখে দিব। এখন আমি আরেকটি মিক্সিং বোলে প্রায় 1 কাপের মতো হুইপ ক্রিম নিয়ে নিয়েছি। অবশ্যই আমাদের হুইপ ক্রিমটি ঠান্ডা হতে হবে। এখন একটি হ্যান্ড বিটারের সাহায্যে আমি আমার হুইপ ক্রিমটাকে ভালোভাবে বিট করে নেব। এই পুরো বিটটি আমি করব মিডিয়াম হাই স্পিডে। আমার হুইপ ক্রিমটা হুইপ করা হয়ে গেলে আমি এখান থেকে সামান্য কিছু হুইপ ক্রিম উঠিয়ে রাখবো ডেকোরেশনের জন্য। তারপর আমি এতে অ্যাড করে দিচ্ছি আমাদের সেই গুঁড়ো করে রাখা বিস্কিটগুলো। বিস্কিট দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব। এই কাজটা একটু আলতো হাতে করার ট্রাই করবেন। সাথে অ্যাড করে দিচ্ছি প্রায় 2 টিস্পুনের মতো চকলেট সিরাপ। এখানে আমরা এক্সট্রা কোনো মিষ্টি অ্যাড করিনি, কারণ চকলেট সিরাপ ও বিস্কিটের কারণে আমাদের ডেজার্টটি মিষ্টি হয়ে যাবে। এখন আমি সেই আগে থেকে তৈরি করে রাখা বিস্কিটের লেয়ারটিতে আমাদের মুসটি দিয়ে দিব। আমি এটাকে নর্মাল ফ্রিজে রেখে সেট করে নিব প্রায় 30 মিনিটসের জন্য। আর উপরটাকে একটু চামচ দিয়ে সমান করে রাখার ট্রাই করবেন। তারপর আমি এখানে নিয়ে নিয়েছি প্রায় 100 গ্রামের মতো ডার্ক চকলেট। এতে দিয়ে দিচ্ছি আমি 4 টিস্পুনের মতো হুইপড ক্রিম। দিয়ে আমি এটাকে মাইক্রোওয়েভ ওভেনে 3 মিনিটের জন্য বেক করে গলিয়ে নিব। তারপর আমি আমার আগে থেকে ফ্রিজে সেট হতে দেওয়া হুইপড ক্রিমের লেয়ারটিকে বের করে আমাদের গলিয়ে নেওয়া চকলেটটি হালকা রুম টেম্পারেচারে আসলে উপরে এভাবে করে দিয়ে দিব। এটাই হচ্ছে আমাদের ফাইনাল লেয়ারটি। চকলেটের লেয়ারটি দেওয়া হয়ে গেলে আমি এটাকে ফ্রিজে রেখে আবার 30 মিনিটের জন্য জমতে দিব। সম্পূর্ণ সেট হয়ে গেলে আমি আগে থেকে রেখে দেওয়া সেই হুইপড ক্রিমটি দিয়ে উপরে একটু ডেকোরেশন করে নিব, আর সাথে 1 টুকরো ওরিও বিস্কিটও অ্যাড করে দিব দেখার সৌন্দর্যের জন্য। দেখলেন তো কত সহজেই আমরা ঘরে বসে এই মুস কেকটি তৈরি করে ফেলেছি। আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের সবার কাছে ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করে সাথে থাকবেন। আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।